এর আগে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতার স্মারক সই হয়েছে এগুলো হলো জ্বালানি কৃষি বাণিজ্য নাগরিক সেবা বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন হাতি সংরক্ষণ এবং ভারতের জাতীয় জাদুঘর ও বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের মধ্যে সহযোগিতা বাড়ানো সংক্রান্ত সমঝোতা স্মারক ভারতের পক্ষে সমঝোতা স্মারকগুলোতে সই করেন ঢাকায় নিযুক্ত দেশটির কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশের পক্ষে সই করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা এ সময় ভারতের হাই কমিশনার সাংবাদিকদের বলেন দুই দেশের জনগণকেই সমান গুরুত্ব দেয় তার সরকার আন্তহত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে সর্বাধিক জোর দেযা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে